সিলেট সহ সারা দেশের সকল নিউজ পেতে আজ ইনস্টল করুন টাইমস টিভি অ্যাপস। সিলেট জুড়ে করোনার বিস্তার এখন অনেকটাই দিশেহারা সাধারণ মানুষ। শহর থেকে উপজেলা পর্যায়ে এখন ছড়িয়ে গেছে মরণবেদী এই ভাইরাসটি। কয়েকদিন আগে যেখানে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ন্ত্রণ ছিল, সেখানে হুট করেই লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন রোগীর স্বজনরা। কেউ কেউ করোনার উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন, আবার কেউ কেউ স্বজনের লাশ নিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন বুক ফাটা কান্না নিয়ে। এই চিত্র যখন সিলেটে প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে, সেখানে সরকারের গণটিকা কার্যক্রম একটু হলেও স্বস্তি দিচ্ছে। শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে 591 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে পুরো সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা 45,162 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে সিলেট জেলায় শুধু 28,057 জন। একই সময়ে সিলেটে করোনা থেকে সুস্থ হয়েছেন 457 জন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে 33,060 জন এবং মোট মৃতের সংখ্যা এখন পর্যন্ত 788 জন। সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই, এমনটাই মনে করছেন দায়িত্বশীলরা। মহসিন ডনি, টাইমস টিভি। মুহূর্তেই সিলেটের সব খবর আপনার স্মার্টফোনে। ব্রেকিং নিউজগুলোর জন্য পাবেন নোটিফিকেশন, প্রতিদিনের ভিডিও নিউজ পাবেন, পছন্দের এলাকার নিউজ পড়তে পারবেন, পছন্দের নিউজ বুকমার্ক করে রাখতে পারবেন, ইচ্ছে মতো ডে নাইট মোড করা যাবে, রয়েছে অফলাইন মোডে নিউজ পড়ার সুবিধা। নিউজ পড়তে ইন্টারনেটের ডাটা লাগে একদম কম, তাই দেরি না করে সবার আগে সিলেট সহ সারা দেশের সকল নিউজ পেতে আজ ইনস্টল করুন টাইমস টিভি অ্যাপস।